না সুন্দর হয়েছে একদম একদম एक अनबद्य जमजमाट नतून रेसिपि इलिश माचेर माथा दिए कचु शाकेर जे रेसिपि हय ताके जदि केउ पाल्ला दिते पारे सेटा होच्छे आजकेर एई रेसिपि। एइभाबे निते हबे आर एइभाबे मुखे दिले असाधारण टेस्ट लाजवाब। जारा एइभाबे खाबेन ताराई खाली बुझते पारबेन, जारा खाबेन ना तारा बुझतेओ पारबेन ना जेर मध्य कतटा सुंदर टेस्ट लुकी आछे। खाली दारुण होयेछे। नमस्कार बंधुरा, किचन विद ब्लेडफुल चैनेले आपनादेर स्वागतम। आमरा चले एसेछि नतुन रेसिपी निये। बंधुरा आजके चले एसेछि एकदम एक बोझा एकदम माठ थेके तुले एनेछि एकदम सावला। ये नाम होच्छे वाटर लिली। हाँ ये सावला दिए आज के बनाते चले एकदम जगत्तरी। हाँ ये किन्तु एकदम कचु शाक तो अने खे किन्तु एकदम किटोमेने। बंधु कचु शाकेर एक भय थाके किटोमे किटोमे, किन्तु ना ये काँचा बंधु खावा जाए। अरे एमन कायदाय बनाबो इलिश माछेर माथा दिए, हाँ टेस्टी फाटाफाटी हबे। जे कचु शाक खेयेछेन तो ये एक बार खेले ये बार बार खाबे, कचु शाक साइडे थाकबे। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম সহজ পদ্ধতি বানাবো আর ঘরোয়া কায়দায় বাচ্চা বয়স্ক সবাই চেয়ে চেয়ে খাবে। আর সেই রেসিপিটা বানাতে চলেছি বন্ধুরা এই সাবলা দিয়ে, যার নাম হচ্ছে ওয়াটার লিলি। চলে আসুন বন্ধুরা। আর এই সময় পাওয়া যাচ্ছে বন্ধুরা, হ্যাঁ এই সময় খেতে হবে, অন্য সময় কিন্তু পাওয়া যাবে না। আর এ গুণাগুণ এক নম্বর। সামলার ডাটিগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করব আর ফুলগুলো নেব না। বন্ধুরা এ এখন আমাদের এখানে মাঠে সব সময় পাওয়া যাচ্ছে বন্ধুরা, হ্যাঁ আর বাচ্চারা এগুলো সব কাঁচা খায়, হ্যাঁ ম্যাচ ম্যাচ করে কাঁচা খায়, কোনো অসুবিধা নেই। আর খেলা চলে এগুলোকে মালা করে গলায় পরে। আগে ছোটবেলায় আমি দেখতাম পড়তো ছোটরা, এখন হচ্ছে উন্নত যুগ হয়ে গেছে তো মারা পড়তে দেয় না। আগে বাচ্চাদের একটা মনে একটা আনন্দ ছিল, এখন আনন্দ মিলিন কর দেখছে হাতে চাপের চোটে গাড়ি গাড়ি এই দিচ্ছে বই দিচ্ছে শুধু। এগুলো একসাথে ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে। এটা কিন্তু ঠিক ভাবি, জীবন যেমন মানুষের উন্নত হচ্ছে। আর এই গোড়াগুলো একটু কেটে ফেলে দিতে হবে, গোড়াগুলো পাকের মধ্যে থাকে তো ফেলে আর একসাথে এইভাবে নিয়ে বন্ধুরা দেখুন একদম এই গোড়াটা ফেলে দিতে হবে এইটা এইটা, আর এরম চটপট শুরু হয়ে যাবে, কোনো অসুবিধা নিয়ে একদম। আচ্ছা মা কি বেশি ছাড়াল এই যে এত? তোমার মা আমি ওতে রেগেছিলাম, ঘোড়া কথা। হ্যাঁ আমিও রেগেছি। ও
তোমার মার নামে শুধু সুনাম করতে না না সুনাম না এটা দেখেছে এই বাড়িতে বেশি না সেই জন্য তো বলছি এই বাড়িতে আমি বলি কম মতো হ্যাঁ আমি দুটো আবু ওখানে আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলবো ওই জন্য আবার আর একটা বাড়ি নিলাম আর বন্ধুরা আমার দেখুন কত খালি কত দেখুন খালি কত সাবলা বললেন খুব উপকার বন্ধুরা জানি না আপনারা খান কি না কিন্তু যারা খান নিশ্চয়ই জানেন যে টেস্ট কিন্তু খুব দারুণ লাগে খুব দারুণ টেস্টি হয়ে থাকে এটা রে সবসময় আপনি পাবেনও না না আচ্ছা এটা কি বিক্রি হয় বিক্রি হয় হ্যাঁ কত করে দাম কত করে দাম বন্ধুরা আমরা জীবনে কিনি জীবনে কিনি একদিনও না আপনারা যদি কেউ কোনোদিন কিনে থাকেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর শুনেছি অনেকে বলে এই শাবলা গাছে সাপ থাকে হ্যাঁ থাকে অবশ্য আমি একবার দেখেছি আমি দেখেছি হচ্ছে জলঢোরা সাপ বলে ফুলটা কি সুন্দর দেখতে দেখুন বন্ধুরা হ্যাঁ দারুণ ফুলগুলো দেখতে হয় ভিতরে হলুদ এই ফুল আবার সাদা তারপরে মানে কি ভেট হয় খই ফোটে যদি একবার আমরা বানিয়েছিলাম মনে হচ্ছে হ্যাঁ ভাজা আমার চ্যানেলে দেওয়া আছে মানে ফুটে এত ফোটে আরে এত হালকা না বন্ধুরা একদম একটু হাওয়া দিলে উড়ে চলে যাবে একদম মানে ফুঁকে উড়ে গেলে যাবে নিঃশ্বাসের সঙ্গে উড়ে যায় এর এই খোসা এটাড়ু থাকলেও কোনো অসুবিধা নেই আমরা এই গোটা খোসা আর এসিবি বানিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছিল গালের সঙ্গে মিলে যাচ্ছে শুধু বুঝতেও পারবেন না না ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বোঝা যায় না যে খোসা আছে কি খোসা নেই না তবুও আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি কেউ যদি এই ওয়াটার লিলি মানে শাবলা ফুলের বেনিফিটস যেগুলো রয়েছে খুঁজে দেখেন বা জেনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অসাধারণ এর কিন্তু গুণাগুণ আমরা বলছি না এর কী কী গুণাগুণ আমরা চাইলে জেনে দেখতে পারেন বা খুঁজে দেখতে পারেন প্রত্যেকে শরীরে লাগবেই লাগবে আচ্ছা এত আছে কমেই যাবে যে অনেক না হাত কালো হয়েছে কই না তো বন্ধুরা কচু শাক কাটলে হাত কালো হয় আর হাত তো কিটো হ্যাঁ কিন্তু এর কোনো চান্স নাই কিটোবে না হাতও কালো হবে মজার জিনিস না হ্যাঁ বন্ধুরা জানি না আপনার কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে এই যে শাবলার ডাঁটি খেয়েছেন যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন কতটা সুন্দর হয় হ্যাঁ আর যারা খাননি একবার এইভাবে বানাবেন বুঝতে পারবেন যে কচু শাকটাও কিন্তু হারিয়ে দেবে এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি এটা মাখবো আজ কিন্তু অনেকই মজা হতে চলেছে ভাবি হ্যাঁ এই দেখো মাছের চোখ দেখো এখন লাল টকটক করছে তার কারণ সিজনের ইলিশ মাছ আর সিজনের এই ডাঁটি শাবলা ফুল শাবলা ফুল কাটা শাবলাগুলো আমি ভালো করে ধুয়ে নেব কত শাবলা হয়েছে দেখুন না অনেক এ কচু ডাঁটার মতো হয়ে যাবে কমে যাবে এ কমে যাবে কমে যাবে কিন্তু টেস্ট বেড়ে যাবে হ্যাঁ টেস্ট বেড়ে যাবে মালটা কমে যাবে আর টেস্টটা একদম ফাটাফাটি হবে বাবা এই
মশলাগুলো আমি বেটে নেব। তার মধ্যে সাদা সরষে, কালো সরষে আর সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ একসাথে বাটবো। তার সাথে নুন দেব আর এই কাঁচা লঙ্কাটা আমি বাটবো। কত বড় লঙ্কা দেখুন বন্ধুরা, লঙ্কাটা ধুয়ে নেব। আর চন্দনিটা আমি আলাদা বেটে নেব। এর সঙ্গে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ মানে কি দিলে খুব সুন্দর ফ্লেভার হবে আর গুণাগুণ বজায় থাকবে। নুন দিলে সরষে তিক্ত হয় না। আরে সাদা সরষে আর কালো সরষে আমরা হাফ চামচ করে নিয়েছি। যারা মিক্সিতে বাটবেন তারা একটু ভিজিয়ে বাড়লে খুব ভালো হবে। তাদের আমাদের শিলনোড়া কোনো ব্যাপার না, কারেন্ট পুড়বে না, যে গেলে একবারে তিনবার পিসবে, যে গেলে কি অসুবিধা। আর এসব বন্ধুরা শিল বাটায় ভালো হয়, দেশি খাবার তো একদম মাঠ থেকে তুলে না, একদম চটপট রান্না। আর বন্ধুরা এটা টেস্ট এত ভালো হয় আমি আজকে বলে না, ছোটবেলা থেকে খেয়ে আসছি, আমার খুব ফেভারিট জিনিসও বটে এটা। খুব সুন্দর লাগে, আমাদের তিন চারবার খাওয়া, আমাদের খাওয়া হয়ে গেছে, বন্ধুরা বলেছে, সেই জন্য বন্ধুরা আজকে বলি যে বানাই, বন্ধুরা রিকোয়েস্ট করেছে অনেক যে বানাতে, সেই সামলাগুলো তো খাওয়া হয়ে গেছে। হুম 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 তারপর আমরা মাঠে গেলেই আনি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। কিন্তু জ্বলবে কি? হ্যাঁ জ্বলবে। বর্ষাকাল তো শেষ সাথে হয়ে আছে, না জ্বলবে মা দিয়ে দিল, দিতে জ্বলেছে। তেল দিয়ে দিচ্ছি, তেলটা তাড়লে আমি কি করি আপনারা দেখতে থাকুন। আজকে যেহেতু ইলিশ মাছের মাথা লেজা আর চাকা দিয়ে বানাতে চলেছি বন্ধুরা, তা কি করতে হবে প্রসেস আপনারা দেখতে থাকুন একদম। অচুত মাথা দিয়ে বানাবো কিন্তু কাঁটা থাকবে না এর মধ্যে। অনেকে খেতে হলে কি হয় গালে বেঁধে যায়, আমি দেখি বাচ্চারা ফেলে দেয় গাল থেকে, বলে কি দেখছো কাঁটা কেন, কিন্তু কাঁটা থাকবে না সেরাম কায়দায় মাথা দিয়ে বানাবো। অনেক রকম টিক্স থাকে বন্ধুরা, আমি দেখেছি তো, দেখি না ঘেঁটে ঘেঁটে দিচ্ছি মাথা, ওরম দিলে কি আর ভাত দিয়ে খাওয়া যায়? ছোটরা খেতে পারে না, বয়স্করাও খেতে অসুবিধা, ও তো গোলায় লেগে যাবে আর অর্ধেক ফেলে দিতে হবে, রান্না করে ফেলে দেবো কেন? সেই তো ফ্লেভার নেওয়ার জন্য এরকম কাঁটা খেয়ে লাভ আছে বেকার। ওই জন্যে নতুন নতুন আইটেম নতুন নতুন করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবার এই দিলাম মাথা, আর এই দিলাম চাকা, আর এই দিলাম চাকা না ওটা লেজা। তাই তো কি হচ্ছে আর কোন বন্ধুর কোনদিন ভুল হয়নি, একটু কমন করে বললে মনে আমার ভালো হয়। কোনদিন ভুল হয়নি আমার তো, প্রায় দিন ভুল হয় কিন্তু ভুল হলে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিই সবসময়। ভুল না করে কি মানুষ থাকতে পারে? মানুষ মাত্র তো ভুল করে শুনেছি, কি জানি। হ্যাঁ এর নাম তো ইলিশ মাছ। হ্যাঁ এর নাম ইলিশ মাছ, ভাবি তেল কম লাগে, ভাবি দেখো না তেল হু করে বার হচ্ছে, দেখো কত অল্প তেল দিচ্ছি, ভাবি বাজারে একজন কিনতে গেছে ইলিশ মাছ, একদম সত্যি ঘটনা,
সে বলছে ইলিশ মাছটা পচা হবে না, ভালো ভালো হবে তো ইলিশ মাছটা। দোকানদার বলছে চিন্তা করার কোনো কারণে নিয়ে যাও, পচা হলো ইলিশ মাছের থেকে সুগন্ধ ছাড়বে। ঠিক বলে, বলে পচা ইলিশও টেস্ট পাবে, বলে ইলিশ এমন মাছ। হ্যাঁ ঠিকই কিন্তু বলেছে, ঠিক বলেছে, হ্যাঁ ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। বন্ধুরা দেখুন মাছটা দিয়ে কীরকম হুক ও তেল বেরিয়েছে যখন। আর না ইলিশ মাছের তেলটা খেতে দারুণ লাগে, ভাত দিয়ে গরম ভাত, আর জাল দিও না। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাই দেনে, হ্যাঁ হালকা করে ভাই দেয়। বন্ধুরা দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, আর এই যে ইলিশের তেলটায় আমি দিয়ে দিলাম, হ্যাঁ এতে খুব সুন্দর টেস্ট হবে। আর এটা আছে কালো জিরা। বন্ধুরা আপনারা কারা কারা জীবনে একবার হলেও না শাপলা খেয়েছেন কমেন্ট করে লিখে আনতে ভুলবেন না। আর এটা হচ্ছে এমনি ঘরে যে জিরা খাওয়ায় সেই জিরা দিয়ে দিয়েছি। এবার এটা একটু নেড়ে চেড়ে নেবো, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। হ্যাঁ আমি বলি, আমি বলে একা পাচ্ছি, ঠিক আছে মশলাটা বেশি চঙাবো না। দেখুন এই রকমই ভেজে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে যেগুলো শাপলাগুলো ধোয়া আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, নাড়ো। দেখা যাক অনেক তো শাপলা যে কী হয়। আমার শাপলা এমনি আমার মা না ছোটোবেলায় মানে বানিয়ে দিত, এমনি তো বাড়িতে বানায়, একটা সেই ঘণ্ট মতো কী একটা হয়, হ্যাঁ ভাজা করে দিত, হ্যাঁ ভাজা করে দিত, এত সুন্দর লাগতো, আমার কিচ্ছু লাগতো না বন্ধুরা, সত্যি বলছি ভাত দিয়ে খাওয়া হয়ে। আর যদি ইলিশ মাছ পরে আর দেখতে হবে না বাবা, হ্যাঁ হাঁড়ি ছেনে ছেনে খাবে, কোড়া ছেনে ছেনে খাবে, বলবে শুধু নিয়ে আসবো, বলে আর একটু দাও, বলে ফুরকে গেছে। হ্যাঁ আমি বলি তোমার জন্য রাখুনি, বলে তুমি যতবার চাই তো দিচ্ছি, আবার আমার জন্য কোথায় যেটুকুনি রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি বলি এই কাণ্ড করে গেছে, সাদা মাটা জিনিসের খুব দারুণ টেস্ট। হ্যাঁ এ বিনি পয়সা জিনিস বলে একে অনেক অবহেলা করে, অবহেলা করে, কিন্তু এর গুণাগুণও আছে, টেস্ট দারুণ, টেস্টও দারুণ। আচ্ছা বন্ধুরা কিছু অদ্ভুত জিনিস আছে যেগুলো মানুষজন বলে, কেন বলে আমি জানি না। যেমন এটা কি, এটা তো একটা ফুল তো হবে, হ্যাঁ আমি বলতে পারবো না, না শাপলা ফুল না, শাপলা তো ফুল, শাপলা ফুল, ফুল, হ্যাঁ তা কচুটা কি, কচুটা অনেকে শাক বলে, কেন শাক কেন বলে, কচুটা কি শাক, কচু শাক, পালং ডাঁটা বলতে পারে, ডাঁটা বলতে পারে, অনেকে বলে কচু শাক রান্না বলে, এখন শুনে শুনে আমাদের বলতে হয়, নাহলে লোকে কি বলবে তাই না, কচু শাক বলতে বাধ্য হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু কচুটা কি শাক নাকি সবজি, বন্ধুরা কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন, কমেন্ট বক্স আপনার কি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ আমার ছেলে ভালোই প্রশ্ন রেখেছে, ভালো প্রশ্ন, যুক্তি আছে, এটা আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ প্লিজ জানলে বলবেন, জানলে বলবেন, আপনার কি মনে হয় ভোট দিন বলবেন, হ্যাঁ বলা ভালো, হ্যাঁ এই তো কোনো পয়সা করি লাগবে না, যেখানে বলবে লিখবে কি আছে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ হলুদটা আর একটু দেবো, যেহেতু অনেকটা মাল তো হলুদ আর একটু লাগবে। মা উনুন জ্বলেছে একদম ফুল ফোর্স, ও জোরে জাল দিলে কোনো অসুবিধা নেই, নিচে লেগে ধরার কোনো ভয় নেই, জল বেরোবে। এখন একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধুরা, আর এ সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই, হ্যাঁ যে সিদ্ধ না হলে খাওয়া যাবে না, হ্যাঁ গলা কিটোবে ওসব নয়, এ তো এমনি কাঁচা খাওয়া যায়। কিছু কিছু জিনিস এমন থাকে যার টেস্ট মানুষ পেয়েছে সেটা মানুষ খায়, জানে এটা ভালো খাবার, কিন্তু অনেক খাবার এমন আছে যেগুলো মানুষ খায় না, কেননা তার টেস্ট জানে না, না না, কিন্তু একবার সেই টেস্ট পেয়ে গেলে না সেটা আর খেতে ছাড়বে না, লাগাতার খেতেই থাকবে, বারবার খাবে। এইটা তার মধ্যে একটা, অনেকে এখনও পর্যন্ত খায়নি, আমি সত্যি বলছি অনেকে খায়নি, এখন এখন অনেকেই খায়, আমাদের গ্রামেও অনেকে যেটা খায়নি এখন, না না
কেউ খায় না কেউ না অনেকে খায় না না এরকম গোটা মাছের মাথা দিয়ে কেউ খায় না হ্যাঁ মাছ দিয়ে কেউ খায়নি না ইলিশ মাছের মাথা দিয়ে খায়নি সেরকম একটা কেউই না হ্যাঁ এবারে একটু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমার সর্ষে বাটা নুন আছে তো আর এই নুনটা দিলে কি হবে তাড়াতাড়ি এই একদম কমে যাবে এবার এর মধ্যে আমি একটা চাপা দিয়ে দেবো দেখতে থাকো তোমার মা কি চাপা দেয় সেই দেবী বাহ কতটা ছিল কতটা হয় আপনারা দেখতে থাকো তো কমে কতটা হয় বন্ধুরা এবার খুলছি আর একবার নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা দেখুন আর এবার আমি এর মধ্যে একটু খালা করে দিচ্ছি কেন খালা মানে একটু ফাঁকা করে দিচ্ছি আর এই যে ইলিশ মাছ মাথা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা শুয়ে দিচ্ছি লেজাও দিচ্ছি আর চাকাও দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন পুরো একদম এর যে ফ্লেভারটা আছে এর মধ্যে চলে যাবে তার মানে আপনি এটা না যে শুধুমাত্র ইলিশ মাছের মাথা দিয়েই করতে হবে যদি লেজা থাকে চাকা থাকে সেইগুলোও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই ফ্লেভার কিন্তু আসবে ফ্লেভার অবশ্যই আসবে তাই তো চাকা দিলে তো অবশ্যই আসবে লেজা দিলে আসবে কোনো অসুবিধা নেই আচ্ছা আমি একটা কথা বলি আপনি হ্যাঁ বলো মনে করো তুমি কাজ বাড়িতে খেতে গেলে কাজ বাড়িতে বা কারোর বাড়িতে গেলে কচু শাক দিল ওরা মাথা দিয়ে রান্না করেছে একটু ভাঙাটা কাটাফাটা পড়ল আর আরেকজনের বাড়িতে গেলে কচু শাক দিল তার সঙ্গে এক পিস গোটা ইলিশ মাছও পড়লো কোনটা তুমি খুশি হবে যে ইলিশ মাছে চাকা দিয়ে সেইটা আমি খুশি হবে খুশি হবে আমার তো মনে হয় বেশিরভাগ বন্ধুরাও খুশি হবে হ্যাঁ তার মানে কি এটা সেই রেসিপি এটা সেই রেসিপি হ্যাঁ সেই রেসিপি তার মানে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না এইটা মনে একটা ছাঁট মাল দিয়ে কি রান্না টান্না করার জন্য প্ল্যান আইডিয়া বের করে প্রথম যখন তৈরি হয়েছিল সেইভাবে তৈরি হয়েছিল আর মনে হয় সেটা তার মানে ওই যে মাথাটা তো তার ভাগে পড়বে মনোক্ষুণ্ণ হবে মনে হয় আচ্ছা হ্যাঁ ভেঙে দিলে সকল আর পাতে পাতে পড়বে হ্যাঁ কোনো অসুবিধা নেই ভাগাভাগি করে হ্যাঁ আর বেশিও কায়দা করে খেতেও পারবে না চেয়ে গোলায় লেগে যাবে তো না না আমার যেটা মনে হয় যখন প্রথম হয়তো এই রেসিপিটা মানে আবিষ্কার হয়েছিল হয়তো এমন হতে পারে ইলিশ মাছের মাথাটা ছিল সেই দিয়ে বানানো যেমন একটা ওই কি বলে ডাল যেটা হয় আর কি মুগের ডাল হ্যাঁ হ্যাঁ না কাতলা মাছের মাথা দিয়ে যে মুগের ডাল কাজ বাড়িতে এমনি মাছটা রান্না হলো যে মাথাটা পড়ে আছে সেই দিয়ে মুগের ডালটা করে দিল তাই খেলো খুশি হলো আমি ঠিক বলিনি হ্যাঁ এক্সট্রা এক্সট্রা এক্সট্রার কথাটা বলছি এক্সট্রা ছাঁট বললে একটা খারাপ শোনায় কেমন লাগে এক্সট্রা এক্সট্রা তাই না কিন্তু তার পরিবর্তে চাকা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই ভালো হয় তো ভালো হবে যদি কাজ বাড়িতে মুগের ডাল দেয় আর তার সঙ্গে এক পিস করে কাতলা মাছ দেয় খারাপ লাগে না ভালো হবে ডালের সঙ্গে গোটা গোটা কাতলা মাছের পিস থাকলে কি খারাপ আমরা তো রেসিপি একবার দিয়েছিলাম পুরু মানে কি মাছের রেসিপি দিয়েছিলাম ডাল দিয়ে হ্যাঁ মাছ গোটা এক পিস করে মাছ টেস্ট তো কম হয়নি না ভালো হয়েছে অনেক বন্ধু কমন করেছে বলে এটা ঠিক বানিয়ে দেখবেন বন্ধুরা আমরা বলছি ভালো লাগবে এক বাটি করে ডাল আর তার সঙ্গে একটা করে পেটির মাছ দেন আর চাকা দেন দেবেন কাতলা মাছের টেস্টও ভালো হবে আর মানুষ খেয়েও খুশি হ্যাঁ পাশে ওই কাতলা মাছের মুড়ি ঘন্ট তখন বলবে ওটা দিতে হবে ওই চাকা মানে মাছের মাথা দিয়ে ডাল সাইডে সরিয়ে সাইডে রাখো এটা দাও হ্যাঁ রাইট এবার খুলবো দেখছেন এবার এর মধ্যে এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচের উল্টো পিঠে তুলে তাও উঠেছে তাও উঠেছে হ্যাঁ আমি বুঝতে পারিনি এই গায়ে লেগে আছে বলে বুঝতে পারিনি ওই জন্য এপারে এবারে সোজা উঠে ঠিক আছে আমি যেটা ভুল করি আমি বলে দিই যা সত্যি হলো তাই সত্যি আমরা সারা মাটার লোক আমাদের রেসিপি সোজা সাপটা একদম সারা বব্বর লোক হ্যাঁ সারা বব্বর লোক বন্ধুরা হ্যাঁ বাবা পাড়া গায়ে হ্যাঁ সারা বব্বর লোক ঠিক আছে একটু মানি গুনি নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু রেসিপি হবে এক নম্বর হ্যাঁ রেসিপি চিন্তা করতে হবে না এবার একটু নেড়ে ছেড়ে দেবো এর ভিতরে কিন্তু ইলিশ মাছ আছে আজকে কিন্তু একদম সিজনের রেসিপি যা করছে সিজনের রেসিপি চলছে ইলিশ মাছ বার হচ্ছে টু 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 করে বার হচ্ছে দেখুন ইলিশ মাছের মাথা আই দেখে মুখ তুলেছে তার মানে কি কমে গেছে বলে তো মাথা ঠেলে ঠেলে উঠতেছে হ্যাঁ
আমি মজা করতে করতে বানাই, ওই জন্যে আমার চ্যানেলে যেসব বন্ধুরা আছে সেসব বন্ধুরা বলে দাদা আমার খুব ভালো লাগে। হ্যাঁ মজা না থাকলে কি হয়, রান্না তো সবাই করতে পারে, সবাই করতে পারে, বিভিন্ন রকম কায়দা বিভিন্ন রকম করবে, কিন্তু মজাটা হলো আসল। মানুষকে মজা দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বেশি ভাত খাবে, শরীরও ফিট থাকবে। হ্যাঁ মজা থাকলে মনে আনন্দ থাকবে, খেতে পারবে। বাপি কিন্তু একদম 100% ঠিক কথা বলছো, মজা না থাকলে খেতে পারবে, একদম খেতে পারবে না, লক্ষ্য রাখার বিষয় বাপি, ঠিক কথা বলছো। ডাক্তারের কাছে আমি আমি বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন যে মানুষ এমনি একদম কোনো চাপচোপের মধ্যে নেই সে কিন্তু ঠিকঠাক খাবে, আর যেদিন কোনো টেনশনের দিন, মনে করুন তার পরীক্ষা রেজাল্ট বেরোবে বা পরীক্ষা দিতে যাচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে বা পরীক্ষা খুব একটা তার হয়তো ভয় পায় সেই সাবজেক্টে হয়তো পরীক্ষা হচ্ছে, সেদিন দেখবেন সে কম খাবে, কম খাবে, কম খেয়ে পরীক্ষা দিয়ে যাবে, যাবে কি না, হ্যাঁ দেখবেন লক্ষ্য রাখবেন। তার বাড়িতে কোনো বিপদ হলে তখন কম খাবে, কম খাবে, তুমি দেখবে। হ্যাঁ মানুষ খুশি থাকে বেশি খায়, হ্যাঁ ওজন খুশি রাখার চেষ্টা করতে হবে। শুধু রেসিপি বানালাম আর চলে গেলাম কি হবে, টাকা কি এনে যার কি নিয়ে যাবে বন্ধুরা, হ্যাঁ টাকা অনেকের আছে, সেই তো বস্তা বস্তা টাকা আছে কিন্তু মনে শান্তি নেই তাদের, হ্যাঁ কিন্তু আমরা খাই আর মাটিতে শুই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। অনেক বন্ধুদের চিন্তা ছিল, মানে আমাকে বলেছে, বলে আমার খুব ইচ্ছা যে কচু শাক খাবো কিন্তু খুব চিন্তা যে যদি কিটোয়, সেই জন্য বন্ধুরা আমরা একটা রেসিপি দিয়েছিলাম যে কিটোবে না, যেমন কচু শাক হোক, হ্যাঁ মানে ওই কচুর ডাঁটা আর কি, যেমনই ডাঁটা হোক কিটোবে না, সেই রেসিপি দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। আর যারা এখনও মনে করছেন যে বাবা কচু তো নাম কচু কিটোতে পারে, তাদের জন্য আজকে স্পেশাল রেসিপি আনা হয়েছে। যে ধরনের কচু হোক, যে ধরনের কচু ডাঁটা বা কচু শাক বলুন, কিটোবে না, সেই রেসিপি আমরা দিয়েছিলাম। কিন্তু তবুও যদি মনে করেন যে অসুবিধা আছে কচু শাক খেতে, তাদের জন্য একটা আলাদা একটা রেসিপি আনা হয়েছে। দেখুন আজকে কিন্তু এর কোনো কিটোর কোনো চান্সই নেই, অথচ টেস্ট হবে তার থেকেও বেশি বেশি। কচু শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক রান্না হয় তার বিকল্প এইটা, ইলিশ মাছের মাথা দিয়ে কী রান্না হয় এটা, সাবলার ডাঁটি রান্না, দারুণ টেস্ট বন্ধুরা। সিদ্ধ মটর মানে সম্পূর্ণ সিদ্ধ না, 70% সিদ্ধ, আর এর মধ্যে আছে কাঁচা ছোলা। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন জমে যাবে, একদম জমে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে দেবো, এই দেখুন, এই দেখুন মাথা বাড়িয়ে পড়েছে, দেখেছে বন্ধুরা। নিন কচু শাককে পাল্লা দেওয়ার জন্য এসে গেছে একখানা নতুন রেসিপি। হ্যাঁ এবার এর মধ্যে যে সর্ষে মশলাটা বাটা ছিল আর কি, সর্ষের সঙ্গে যা যা দেওয়া ছিল আমি বলে দিচ্ছি। লঙ্কা আছে, শাক গোলমরিচ আছে, কালো গোলমরিচ আছে, নুন আছে, হ্যাঁ আর সাদা সর্ষে, কালো সর্ষে, যা কিছু আমার বেটেছিল আর কি। হ্যাঁ আর তবুও বলে দিই, সর্ষের সঙ্গে অনেকে হয়তো মনে থাকবে না, হয়তো বলে দেয় যা বেটেছে দিয়ে দিলাম, হ্যাঁ কিন্তু আমার মনে আছে যে গেল আমি বলতে গিয়ে আছি। এবার এই দেখুন এবার দিয়ে দিচ্ছি, আর সিল যে ধোয়া জলটাও দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, এতে আবার কী অসুবিধা, সবাই দেয় মনে হচ্ছে। কিরম দারুন সুগন্ধ আছে না, হ্যাঁ উল্টে পাল্টে দেখ, মাছ কোনো অসুবিধা নেই, ভরসা করে নারুন কোনো অসুবিধা নেই, হ্যাঁ দেখুন। এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা, এর নাম হচ্ছে চন্দনী রাঁধুনি, হ্যাঁ আর নাম যশ, আর আমাদের এখানটা গোঁদলি না কি একটা বলে, ওই তো নাম যশ, হ্যাঁ এ দিলে আর দেখতে হবে নে, যে কচু ডাঁটার যে ফেভার হয় না রান্নার সময় সে ফেভার নিয়ে এসে দেবে একদম। এই দেখো এবার এটা দিয়ে দিচ্ছি, আর এটা পুরো লাস্ট মোমেন্টে দিতে হয়, আর একটু জল দিয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে যে চিনি খাবেন দেবেন, না খাবেন না দেবেন কোনো অসুবিধা নেই, দিলে কী হয় এর একদম ব্যালেন্সটা একদম কন্ট্রোল করে দেবে, একদম টেস্ট একদম ফাটাফাটি, অল্প দেবেন বেশি না, একদম হাফ চামচ কি এক চামচ,
যে যেরকম পরিমাণে রান্না করবেন দেবেন, আবার একটু দুলিয়ে দেন। ভাবি বলেছিলেন না যে সাবলা কমে যাবে আর টেস্ট বেড়ে যাবে, মনে হচ্ছে সেই পর্যায়ে এসে গিয়েছে। আমি তো বলছি আর একদম এইভাবে নাড়বেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমার মাছ আছে। আপনার মনে করবে মাছ কোথায় গেল, না সব আছে। এই দেখুন, দেখছেন এই দেখুন ধোঁয়াদার একদম, দেখছেন। আর এই চাকা সব গোটা আছে দেখুন, আমরা ভেঙে কিন্তু দিইনি। এটা লেজা ফের ভুল হয়ে যাচ্ছে। আর চাকাটা কোথায় গেল আমি তো খোঁজাখুঁজি করতেছি। ও চাকা, এই দেখুন চাকা। আর এইভাবে নাড়বেন, ভরসা করে নাড়বেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লোক ভেঙে ভেঙে রান্না করে, আর যদিও ভেঙে যায় কি হবে, কিন্তু ভাঙবে না, কিন্তু গোটা থাকবে। হ্যাঁ, এই দেখুন না, আর হয়েছে গেবিটা শুধু দেখুন না কিরকম হয়েছে, লোভনীয় একদম, না লোভ লেগে যাবে দেখুন, যে একবার খাচ্ছে বারবার খাবে। হ্যাঁ, আর এর মধ্যে যা যা দিয়েছি না বন্ধুরা, লোক চেয়ে চেয়ে খাবে। আর এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো মাত্র জাস্ট 2 মিনিট, তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলবো। সত্যি মানে দারুণ সুগন্ধ আসছে, কি বলবো। দেখছেন সত্যজি খুব সুন্দর, কিন্তু সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, একদম সত্যি সেন্ট। আর এইরকম আমরা দেখেছি ভাত দিয়ে খেতে খুব সুবিধা হবে। হ্যাঁ একদম, দেখছেন সুন্দর। এবার ঢেলে দাও, ধীরে ধীরে ঢালো। এই তো ধীরে ধীরে ঢালো। দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে একদম একদম। আজকে এক অনবদ্য জমজমাট নতুন রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের যে রেসিপি হয় তাকে যদি কেউ পাল্লা দিতে পারে সেটা হচ্ছে আজকের এই রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ফুলের ডাঁটা রান্না। দেখুন মাথা আছে একদম গোটা, আর পুরো যে ফ্লেভার আমি এখান থেকে বসেই পাচ্ছি, যা সুন্দর দারুণ সুগন্ধ আসছে। এই দেখুন কত সুন্দর, দেখুন ওইটা। তার মধ্যে আছে কড়াই, ছোলা, মটর সব আছে। ছোলা কোথায় গেল, এই ছোলা, ছোলা মটর দেখছেন কত সুন্দর হয়েছে। দেখে কিন্তু বুঝতেও পারবেন না, অনেকের মনে হতে পারে যে এটা কচু শাক নয় তো। হ্যাঁ, অনেকে মনে করে কচু শাক রান্না করে দিলে, ইলিশ মাছের মাথা দিয়ে আর এইভাবে রান্না করে দিলে বলে কচু শাক রান্না করছে, আর খাওয়ার সময় এত সুন্দর টেস্টি লাগবে না, হারিয়ে দেবে একদম, টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। এইভাবে নিতে হবে, আর এইভাবে মুখে দিলে অসাধারণ টেস্ট, লাজবাব। যারা এইভাবে খাবেন তারাই খালি বুঝতে পারবেন, যারা খাবেন না তারা বুঝতেও পারবেন না যে এর মধ্যে কতটা সুন্দর টেস্ট লুকিয়ে আছে। খালি দারুণ হয়েছে, যে একবার খাবে সে বারবার এ খুঁজতেই থাকবে এই সামলা। হতে পারে আজকের আমাদের এই রেসিপি বানানোর পরে আমাদের গ্রামের আমাদের আশেপাশে যত মানুষজন দেখবে, তারপর থেকে এমনটা হলো যে মাঠে হয়তো আর আমাদের এখানটায় শাপলা ফুল দেখতেও পাওয়া যাবে না। এটা কিন্তু সত্যি বলছি। ইলিশ মাছের যে দারুণ ফ্লেভার সেটা এর মধ্যে খুব সুন্দরভাবে চলে গিয়েছে। মাছের মাথাকে গুঁড়ো করে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই, কাঁটা ছড়িয়ে খাওয়ার মধ্যে ডিস্টারবেন্স এনে কোনো লাভ নেই, কিন্তু যেটা নেওয়ার সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এর যে সুন্দর ফ্লেভার এর মধ্যে চলে গিয়েছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, লেজা দেখাচ্ছে, লেজাও গোটা আছে। যখন আপনারা এইভাবে বানাবেন দেখবেন যে কচু শাকের মধ্যে ইলিশ মাছের যে ফ্লেভার যায় তার থেকে কিন্তু এই যে ডাঁটি শাপলা ফুলের এর মধ্যে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভার সেটা কিন্তু বেশি যায়।
তার কিন্তু অনেক কারণও আছে। যাদের মনে হয় যে কচু শাক খাবো কি গলাটা কিটবে কি হবে, যদি আমরা বানিয়ে দেখিয়ে দিয়েছি যে কোন টিপস কিভাবে ট্রিক্স ইউজ করলে আর কিটবে না আমরা বানিয়েছি সেই ভিডিও দেখতে পারেন, তবুও যাদের মনে হয় কোনো ঝামেলার দরকার নেই, এই রেসিপি একবার বানান, কিটনের কোনো চিন্তা নেই, টেস্ট একদম সুপার হিট হবে, কোনো অসুবিধা নেই। মানে কচু শাকের যদি সেরা বিকল্প কিছু থাকে তাহলে হচ্ছে এই ইলিশ মাছের মাথা দিয়ে কি রান্না, মাটা সাবলা ডাটা রান্না। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও এই ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা রান্না ফুলের ডাটা কি ফুল সাবলা ফুল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে সঙ্গে পাশে থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন সামলা ফুলের ডাটা। এই দেখুন বন্ধু আর ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ এই তো সিজন, সাবলা ফুলের এই তো সিজন, মিস কিন্তু করা যাবে না। আর ইলিশ মাছের মাথাটাও এতটা বড় রাখা যায়, দেখুন এর মধ্যেও শাঁসও কিন্তু ভরপুর, দেখুন মাথার মধ্যে শাঁস বেরোচ্ছে।